হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভব্রত, আর আমার চ্যানেলে সবচেয়ে স্বাগত এবং বায়োটেক। আজকের হচ্ছে সেকেন্ড পার্টে আলোচনা করবো। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে বিলিরুবিন সম্বন্ধে আলোচনা করছিলাম, বিলিরুবিনের জাস্ট ইন্ট্রোডাকশন করেছিলাম, বিলিরুবিনটা কীরকম হয়, কি কালারের হয় সেটা ডিসকাশন করেছিলাম, বিলিরুবিন বেড়ে গেলে তার মূত্রে বেড়ে গেলে তার কি টার্ম হয় সেটা আমরা জেনেছিলাম, কমে গেলে কি টার্ম হয় সেটা জেনেছিলাম, আর জেনেছিলাম কনজুগেটেড আর আনকনজুগেটেড বিলিরুবিন আমার সঙ্গে জেনেছিলাম, ঠিক আছে। আর বিলিরুবিন জেনেছিলাম যে গ্রিন পিগমেন্ট। আজকে পার্ট টুতে আমরা আলোচনা করব যে বলেছিলাম যে হিমোগ্লোবিন হিম ভেঙে হচ্ছে আমরা বিলিরুবিন উৎপন্ন হয়, তো সেই বিলিরুবিনটা কীভাবে উৎপন্ন হয়, ঠিক আছে, সেইটা আমরা দেখবো। আর বিলিরুবিনটা কীভাবে কনজুগেটেড আর আনকনজুগেটেড ভাবে যুক্ত হচ্ছে সেইটা আমরা দেখবো, ওকে। তাহলে আজকে টপিক হচ্ছে ডিগ্রেডেশন অফ হিম ইনটু বায়ো পিগমেন্টস, ডিগ্রেডেশন অফ হিম ইনটু বায়ো পিগমেন্টস। আমরা বলেছিলাম যে বিলিরুবিন একটা বায়ো পিগমেন্ট, তো বায়ো পিগমেন্টটা কীভাবে তৈরি হচ্ছে হিম থেকে, ঠিক আছে, তো আমরা সেটা আমরা জানি, ওকে। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলছি চ্যানেলটা প্লিজ লাল বাটনটি করে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, কারণ তোমাদের জন্য হচ্ছে এরকম ভিডিও টপিক আমি নিয়ে আসি, ওকে। আর যারা হচ্ছে এই ভিডিওটা থেকে নতুন আমার সাবস্ক্রাইবার দেখছো তাদেরকে বলি ফার্স্ট ভিডিওটা দেখে নাও, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখবে, প্রথম পার্ট থেকে দেখলে হচ্ছে বুঝতে সুবিধা হয়, ওকে। তো আজকে তোর হচ্ছে পার্ট টু, যেটা হচ্ছে ডিগ্রেডেশন অফ হিম ইনটু বায়ো পিগমেন্টস, ওকে। তো এটা এটা হচ্ছে আমাদের আপাতত টেম্পোরারি বোর্ড, চেষ্টা করো বোঝার, ওকে। Degradation of him into bile এটা হচ্ছে ডিগ্রেডেশন অফ হিম ইন্টু বাইল পিগমেন্টস, ওকে। তো এখানে বলছে হিম, হিমটা আমরা কথা মানে এফি টু প্লাস, ওকে, হিমটা আমরা হিমোগ্লোবিনে থাকে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা কীভাবে হিমোগ্লোবিনেশন আমরা পর বলেছি, এটার ভাগ হচ্ছে মাইক্রোফাজ ম্যাক্রোফাজ, ব্লাড, লিভার, তারপরে আসবে কিডনি, ফ্যাট যেটাকে বলে। তো ম্যাক্রোফাজে এই জিনিসটা হয় যেটা হিম থেকে ভেঙে বিলিরুবিন পূর্ণ যেটা হয়, ওকে। তো আসছি, হিমোগ্লোবিন থেকে ভেঙে হবে হিম, ওকে। তো হিমটা আমরা জানি যে এফি টু প্লাস, ঠিক আছে, তো এটা হলো হিম। তো হিমোগ্লোবিনটা ভেঙে আছে হিম উৎপন্ন হচ্ছে, ওকে। তো সেটা হিম, এবার হিম থেকে চলে আসবে বিলিভারডিন, ওকে। হিম থেকে চলে এলো বিলিভারডিন, তো বিলিভারডিনটা আমরা জানি যে এটা গ্রিন পিগমেন্ট, এটা হচ্ছে এনজাইম, এটা লাগবে, সেটা আমি হচ্ছে ব্লু কালারে দেখাচ্ছি, ওকে। হিম অক্সিজিনেজ, ওকে, এটা হবে কি এফি থ্রি প্লাস, আর এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, ঠিক আছে। আর এটা ইউজ করবে হচ্ছে তোমার ও টু এন এ ডি পি এইচ প্লাস এইচ প্লাস, আর এটা হচ্ছে এন এ ডি পি প্লাস, ওকে। এটাতে কি হচ্ছে না, দেখ হিমটা হচ্ছে এফি টু প্লাস, ওকে, এখানে হিমটা এফি টু প্লাস, এবার হিম অক্সিজেনেসটা কি হচ্ছে রিডিউসড হবে, হিম অক্সিজেনেসটা রিডিউস হবে কি করবে না, এফি টু প্লাসটাকে এফি থ্রি প্লাস কনভার্ট করবে, প্লাস হচ্ছে কার্বন মনোক্সাইড হচ্ছে উৎপন্ন করছে, কিটাকে সাহায্য করে না, অক্সিজেনটাকে নিয়ে সাহায্য করে, আর এনএডিপিএইচটা এনএডিপি এনডিপি প্লাসে হচ্ছে অক্সিজেন অক্সিজেনাইজড হয়ে যাচ্ছে, ওকে। এটা হচ্ছে গ্রিন উৎপন্ন হলো বিলিভারডিন। এবার বিলিভারডিন কি হবে না, আর একটা এনজাইম আছে বিলিভারডিন রিডাকটেজ বলে, যেটা কি করবে না বিলিরুবিন বিলিভারডিনটাকে বিলিরুবিন কনভার্ট করবে, ওকে, সেটা আমরা দেখে নিচ্ছি।
এটা এটার ইঞ্জিনটা হচ্ছে আমরা দেখছি বিলিভার্ডিন রিডাকটেন্স, ওকে কেন হচ্ছে NADPH প্লাস এইচ প্লাস NADP প্লাস, ঠিক আছে? তো বিলিরুবিনটা উৎপন্ন হয়ে গেল, ওকে? এই যে বিলিরুবিনটা উৎপন্ন হলো, এই সমগ্র প্রক্রিয়াটা কিন্তু হয় ওকে, তাহলে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন থেকে ভেঙে এফি হিম উৎপন্ন হচ্ছে, হিম উৎপন্ন হয়ে কি হচ্ছে না, একটা এনজাইম আছে হিম অক্সিজেনের, যেটা কি করবে না যে ও টু আর এনএডিপিএইচ এর ও টু আর এনএডিপিএইচ এর সাহায্য নিয়ে হচ্ছে কি করবে, এনএডি প্লাস থেকে এফি থ্রি প্লাসে কনভার্ট করবে এফি টু প্লাসটাকে, আর কার্বন মনোক্সাইডটা প্রোডাক্ট উৎপন্ন করবে, ওকে? দ্যাট ইজ বিলিভার্ডিন, বিলিভার্ডিন উৎপন্ন হলো গ্রিন, বিলিভার্ডিন রিঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ হয়ে এনএডি প্লাস রিঅ্যাক্টিভ হয়ে গিয়ে বিলিরুবিন উৎপন্ন করবে, ওকে? That the reaction is occurred in the macrophage. Okay. Then bilirubin goes to transfer to in blood, and that is the bilirubin albumin complex. That is the unconjugated bilirubin. Here is the okay. এবার হচ্ছে আমরা দেখবো bilirubin আর unconjugated কি হচ্ছে। তো এটা bilirubin to transfer হয় এদিকে চলে যাবে, sorry, এখানে আসবে। এখানে আমি বিলিরুবিন আরেকবার লিখছি, সরি, বিলিরুবিন, ওকে। এবার বিলিরুবিন কি হবে, বিলিরুবিন অ্যালবুমিন কমপ্লেক্স, ওকে, বিলিরুবিন অ্যালবুমিন কমপ্লেক্স, এটা কোথায় হবে, সরি ফর ইন্টারাপ্ট, এখানে কি হবে না, বিলিরুবিন, বিলিরুবিন এটা কি হবে, বিলিরুবিন ট্রান্সফার টু ইন ব্লাড এন্ড দ্যাট ইজ কলড বিলিরুবিন অ্যালবুমিন কমপ্লেক্স, এটা এখানে উৎপন্ন হয়ে যাচ্ছে ব্লাডে, ওকে। এবার এটা নিয়ে আমরা কি বলবো, আনকনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিন, ওকে। তাহলে যে বিলিরুবিন যেটা হচ্ছে আমার এখানে ম্যাক্রোফেজে উৎপন্ন হলো, ম্যাক্রোফেজ থেকে আমরা বিলিরুবিনটা গেল হচ্ছে ব্লাডে, সেখানে তো ব্লাডে আছে অ্যালবুমিন আছে আমরা জানি প্রোটিন, তো সেখানে হচ্ছে অ্যালবুমিন আর বিলিরুবিন মিশে গিয়ে হচ্ছে কমপ্লেক্স তৈরি করবে, যেটা আমরা আনকনজুগেটেড বিলিরুবিন বলি, ওকে। যেটা আনকনজুগেটেড বিলিরুবিন দ্য ব্লাড, এবার কি হবে না, আনকনজুগেটেড বিলিরুবিন যেটা আছে সেটা আমাদের চলে আসবে ডাইরেক্ট লিভারে, লিভারে হয়ে গেলে লিভারে চলে এলে কি হবে না, অ্যালবুমিন কমপ্লেক্স ডিসোসিয়েট হয়ে যাবে, ভেঙে যাবে, সেখান থেকে হচ্ছে বিলিরুবিন ডিসোসিয়েট হয়ে যাবে, দিয়ে হচ্ছে কি হবে না, কনজুগেটেড বিলিরুবিন তৈরি হবে, সেটা কি করে হয় সেটা আমি জানাচ্ছি, ওকে। সেটা হচ্ছে এখানে দেখাবো আমি, এক সেকেন্ড। তো এখানে কি হচ্ছে না, বিলিরুবিন যেটা আছে বিলিরুবিন আনকনজুগেটেড যে বিলিরুবিন কমপ্লেক্স থেকে যেটা ডিসোসিয়েট হয়ে যাবে, হয়ে গেলে হচ্ছে বিলিরুবিন আসবে। এবার বিলিরুবিনটা কি হবে না, বিলিরুবিন হচ্ছে টু ইউডিপি মানে হচ্ছে ইউরিনারি ডাইফসফেট, মানে গ্লুকোনাইট থেকে এনজাইম হচ্ছে বিলিরুবিন গ্লুকোনাইট ট্রান্সফারেজের মাধ্যমে কি হচ্ছে না, বিলিরুবিনের সঙ্গে ডাইগ্লুকোনাইট দুটো ইউডিপি সঙ্গে ডাইগ্লুকোনাইট সঙ্গে উৎপন্ন হয়ে যাবে, আর টু ইউডিপিটা হচ্ছে ওটা হচ্ছে ডিসোসিয়েট হয়ে যাবে, ওটা হচ্ছে লেফট হয়ে যাবে, এখানে কি হবে না, বিলিরুবিন ডাইগ্লুকোনাইট নামে হচ্ছে একটা কনজুগেটেড বিলিরুবিন তৈরি হবে, অ্যান্ড এই প্রসেসটা হচ্ছে তোমার লিভারে হবে, ওকে। তাহলে কি হলো, ডাইরেক্ট প্রথমে হচ্ছে ম্যাক্রোফাজ থেকে, ম্যাক্রোফাজে হলো বিলিভার্ডিন উৎপন্ন হলো, সেখান থেকে কি হবে না, বিলিরুবিন উৎপন্ন, বিলিভার্ডিন বিলিরুবিন বিলিভার্ডিন যেটা আছে সেখান থেকে, সরি, বিলিরুবিনটা এটা সেটা ম্যাক্রোফাজ উৎপন্ন হলো, বিলিরুবিনটা আবার সেই যেখানে উৎপন্ন হলো ম্যাক্রোফাজ থেকে সেখান থেকে ডাইরেক্ট চলে আসলো ব্লাডে, ব্লাডে অ্যালবুমিনের সঙ্গে মানে কমপ্লেক্স তৈরি করে, সেটা হচ্ছে আনকনজুগেটেড স্টেট, সে আনকনজুগেটেড বিলিরুবিন যখন ডিসোসিয়েট হয়ে যখন লিভারে আসবে, তখন ডিসোসিয়েট হয়ে যাবে, সেই ডিসোসিয়েট যে বিলিরুবিনটা আছে সেখান সঙ্গে টু ইউডিপি গ্লুকোরোনেট
গ্লুকোনাইটে আর এনজাইম হচ্ছে বিলিরুবিন গ্লুকোনাইন ট্রান্সফারেজ মাধ্যমে বিলিরুবিন ডাই গ্লুকোনাইট উৎপন্ন হবে, যেটা হচ্ছে আমরা কনজুগেটেড বিলিরুবিন নামে পরিচিত। ওকে, এই কনজুগেটেড বিলিরুবিনটা কি করবে না, এবার ডাইরেক্ট চলে যাবে আমার ইনটেস্টাইন বা কিডনি। তো ইনটেস্টাইন কিডনিতে যাওয়ার কথা, তো ইনটেস্টাইন যাচ্ছে কেন সেটা একটা ভাগ আছে, সেটা বলছি। তো আগে আমরা আসবো যে এবার হচ্ছে কনজুগেটেড লিপিডটা, মানে এটা তো হয়ে গেল কনজুগেটেড কনজুগেটেড, এবার বিলিরুবিনের ফ্যাট তা কি করে। ওকে, এবার চলে যাবো আমরা কনজুগেটেড বিলিরুবিন, সেটা কি হবে না, আমাদের ইনটেস্টাইন বা যে ইনটেস্টাইনে কি হয় না, মাইক্রোবিয়াল এনজাইম থাকে, ঠিক আছে। যেমন হচ্ছে একটা এনজাইম আছে বিটা গ্লুকোনাইডেজ, বিটা গ্লুকোনাইডেজ সেটা কি করবে না, এই যে বিলিরুবিন ডাইগ্লুকোনাইডটাকে হাইড্রোলাইজড করবে। হাইড্রোলাইজড করে কি হবে, ইউরোবিলিনোজেন, ইউরোবিলিনোজেন তৈরি করবে। ওকে, সেখান থেকে কি হবে সেটা, এটা হচ্ছে কালারলেস, এবার হচ্ছে ইউরোবিলিন, সেটা ইউরো ইউরোবিলিনটাকে না ফার্দার ডিভাইডেড টু ইউরোবিলিন। ওকে, ইউরোবিলিনটা হচ্ছে ইউলো কালার, যেটা আমাদের মূত্রের মাধ্যমে নির্গত হয় ইউরিন। ওকে, আমরা বলি না ইউরিনে হচ্ছে বিলিরুবিন, বিলিরুবিন পাওয়া যায়, বিলিরুবিন পাওয়া যায়। আসলে বিলিরুবিন কনভার্টেড টু ইউরোবিলিন, যেটা হচ্ছে কালারলেস, অ্যান্ড ইট ইজ ফার্দার ডিভাইডেড টু ইউরোবিলিন হুইচ ইজ ইন ইউলো কালার, ইউরোবিলিন। ওকে, and urobilin is excreted in the urine, that is called eta puro kidney te hoche. Ebar ki hoche, are ekta part hoche amar intestine jeta bollam, to urobilin ki hoche na, maybe further divided to starcobilin, bilin. Okay, eta hoche brown color. ওকে, সেটা নির্গত হবে স্টুল বা FECS ফেসিস। ওকে, তো এখানে যেটা বলছিলাম যে মাইক্রোবেল এনজাইম ইনটেস্টাইনে যেটা হয়, ওকে, মাইক্রোবিয়াল এনজাইম সেটা হচ্ছে বিটা গ্লুকোনাইডেসি গ্লুকোনাইডেজ, সেটা কি হবে না, হাইড্রোলাইজড হয়ে যাবে। ওকে, হাইড্রোলাইজ টু ইউরোবিলিজেন, এটা হচ্ছে, এটাও মাইক্রোবেল এনজাইম। এখানে প্যাসিভ পার্টিফিকালে কিছু মানে এনজাইমের নাম বলেনি, তো এখানে মাইক্রোবেল এনজাইমে যেটা আছে সেটা হচ্ছে স্টারকোবিলিন, যেটা হচ্ছে ব্রাউন কালার, ঠিক আছে, সেটা স্টুলের মাধ্যমে নির্গত হয়, আর এটা একটা স্টুলের মাধ্যমে নির্গত হয়। আর ইউরোবিলিনটা যেটা আছে সেটা হচ্ছে ইউলো কালার নির্গত হয়, আর এটা ইউরিন। তো এই পার্টটা আমাদের তৈরি হচ্ছে কিডনিতে, আর এই যে এই পার্টটা এটা হচ্ছে ইনটেস্টাইন। এই হচ্ছে টোটাল পাথওয়ে। ওকে, তো প্রথমে কি হলো আমি সেটা আমি একবার চোখ বুলে নিই। তো প্রথমে কি হচ্ছে না, প্রথমে হচ্ছে আমার ম্যাক্রোফাজ, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন আমরা জানি যে রক্তে থাকে আমাদের হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন যে স্ট্রাকচার আছে সেখানে সেন্টারে থাকে আমাদের Fe2, হিম,
হিম যেটা থাকে, তো হিম এফি টু সেটা কী করবে না এফি থ্রিতে কনভার্ট হবে, কিসের মাধ্যমে? হিম অক্সিজেনের যে একটা এনজাইম আছে, হিম অক্সিজেন সেটাকে যে ও টু আর এনডিপিএইচকে ইউটিলাইজড করে এফি থ্রি আর কার্বন মনোক্সাইড উৎপন্ন করবে। সিও মনে হচ্ছে কোবাল্ট নয়, কার্বন মনোক্সাইড, ওকে, কার্বন মনোক্সাইড উৎপন্ন করবে, যেটা কী করবে না বিলিভার্ডিন নামে একটা গ্রিন পিগমেন্ট উৎপন্ন করবে। দ্য বিলিভার্ডিন কনভার্টেজ টু বিলিরুবিন হুইজ ইন প্রেজেন্স অফ দ্য বিলিরুবিন রিডাক্টেজ, ওকে, অ্যান্ড ইন এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস অ্যান্ড এইচ এনএডিপি প্লাস রিডাক্টেজ টু অ্যান্ড ইট ইজ অকার ইন দ্য ম্যাক্রোফাজ অ্যান্ড আফটার দ্যাট বিলিরুবিন গোজ টু ব্লাড হুইজ ইন হুইজ ইট ক্রিয়েটেড এ কমপ্লেক্স উইথ অ্যালবুমিন হুইজ ইজ কল্ড বিলিরুবিন অ্যালবুমিন কমপ্লেক্স অ্যান্ড ইজ অলসো নোন এজ আনকনজুগেটেড বিলিরুবিন। After that, is unconjugated bilirubin goes to kidney, liver, where is dissociate into bilirubin and it is converted to bilirubin diglucuronate in the help of bilirubin glucuronyl transferase enzyme. And with the help of 2 UDP glucuronate and it's left into UDP and after that conjugated bilirubin occurs in liver and it goes to the kidney. It is enzyme with the help of the microbial enzyme whose name is beta glucuronidase hydrolyzed to urobilinogen which is in the colorless pigment and here it is divided into two parts. It is on kidney, the urine, and it is the intestine, okay, and one urobilinogen is converted to urobilin which is a yellow pigment, yellow color, and urobilin which is excreted in urine. May actually the bilirubin is yellow pigment, that is right, but when it is converted to urobilin, that is in excreted in urine, okay, it occur yellow in the pale yellow color, urine is a pale yellow color. Okay, it is occurring urobilin, okay, it is a yellow pigment, okay, urobilin, that is the urobilin, and after that one part is divided into the urobilin and microbial enzyme which is the help of microbial enzyme it converted to starcobilin, starcobilin, starcobilin which is in a brown color, brown color, and which is in excreted in stool, okay, this is a brown color stool means bangla te bole jeta ache amara jaundice hole hocche kalo paikhana hoy, okay, kalo malmutra kalo paikhana hoy, so sei jeno kalo paikhana it is called brown means it is a brown badami noy, brown means কালো, যেটা আমরা মানে চলতি কথা কালো বলি, তো কালো বাইখানা যেটা হয় সেটা হচ্ছে এই যে স্টারকোবিলিনের উপস্থিতির মাধ্যমে, ওকে, দ্যাট ইজ দ্য ফেট অফ বিলিরুবিন, ওকে, ইট ইজ দ্য ডিগ্রেডেশন অফ হিম ইন্টু বাইল পিগমেন্টস, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি কমেন্ট করো, ঠিক আছে, আর যদি কিছু ভুল ত্রুটি থাকে ভিডিওতে সেটা আমাকে জানাও, ওকে, আজকে এত পর্যন্ত, আর পার্ট থ্রিতে এই নর্মাল আর অ্যাবনর্মাল পাথওয়ে যেটা আছে এই পাথওয়েটা কীভাবে নর্মাল পাথওয়ের ফলে আর কোনটা কনজুগেটেড আনকনজুগেটেড প্রেজেন্স বা মানে ইনক্রিজ ডিক্রিজের মাধ্যমে যে অবস্ট্রাকটিভ জন্ডিসের প্রকারভেদগুলো আছে সেগুলো বলবো নেক্সট পার্টে, ওকে, আশা করি ভালো লাগে, আর ভালো লাগলে হচ্ছে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, বন্ধুদের ছড়িয়ে দাও, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওকে, তোমাদের সাপোর্ট পাচ্ছি, আরও সাপোর্ট চাই, অ্যান্ড টাটা, টিল দেন, বাই।